প্রতিষ্ঠার 15 বছরেও বড় বড় দুর্নীতির ক্ষেত্রে জনপ্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার আক্ষেপ আছে দুর্নীতি দমন কমিশনের। তবে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে দুর্নীতির গভীরতা এতটাই বেড়েছে তা দুদকের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিস্তারিত তাসলিমুল আলমের প্রতিবেদনে। 2004 সালের 21 নভেম্বর ব্যুরো থেকে একটি স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। মূলত রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির দায়িত্ব বর্তায় দুদকের ওপর। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতি তদন্ত করতে নেমে আলোচনায় আসে সংস্থাটি, কিন্তু রাজনৈতিক পালাবদলে কিছুটা হলেও ভাটা পড়ে সেই কার্যক্রমে। তবে এখন সেই অবস্থার নেই বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা। ফিরতে শুরু করেছে মানুষের আস্থা, তাই অভিযোগ আসার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মামলা ও সাজার হার। তারপরও আক্ষেপের সুর দুদক চেয়ারম্যানের কণ্ঠে। কিছুটা হয়তো সামনে পা পা করে এগিয়েছে এক পা দুপা, কিন্তু জন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আগাইতে পারি নাই, এতে কোনো সন্দেহ নাই। বিশাল বিশাল দুর্নীতি যেগুলো সেগুলো আমরা এখনো মানে খুদে কি বলে এটা খুঁড়ে খুঁড়ে বের করতে পারি নাই, সেটা ব্যর্থতা। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান শুদ্ধি অভিযান দুদকের কার্যক্রমের ব্যাপ্তি আরও বাড়িয়েছে বলে জানালেন দুদক চেয়ারম্যান। তালিকায় যোগ হচ্ছে প্রভাবশালী দুর্নীতিবাজদের নাম। আমাদের প্লেটে অনেক খাবার এখন, অনেক আপনার তালিকা হচ্ছে 150 বলছেন, আমি এক্স্যাক্টলি 150 এখন 150 আমি কালকে বলেছি, আজকে এখন বলবো 167টা তালিকা। সো তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। তবে সফলতা দুদক কতটুকু ধরে রাখতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইএর বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক। বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা গভীরতা এত উচ্চ থেকে শুরু করে এত নিচ্চ নিম্ন পর্যন্ত বিস্তৃত এবং গভীর যে এটার মধ্যে দুদকের পক্ষে এক ধরনের প্রায়োরিটি সেট আপ করে কোন ধরনের অভিযোগগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে তার উপর ভিত্তি করে অগ্রসর হওয়ার মতো সুনির্দিষ্ট কৌশল আমরা এখনো দেখতে পাইনি। দুর্নীতি অনিয়ম কমাতে জনসচেতনতার পাশাপাশি রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক প্রভাব দূর করার বিকল্প নেই বলেও মত দিয়েছেন তিনি। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।